সরকার নির্ধারিত দরের সাথে বাজার মূল্যের মিল না থাকায় ব্রাহ্মণবাড়িয়ার খাদ্য গুদামে চাল সরবরাহ করে লোকসানের মুখে পড়েছেন মিল মালিকরা। ব্যাংক থেকে ঋণ নিয়ে চাল সরবরাহ করে খরচ না ওঠার চরম আর্থিক সংকটে পড়েছেন তারা। এ ক্ষতি পুষিয়ে নিতে সরকারি প্রণোদনা চেয়েছেন মিল মালিকরা। ব্রাহ্মণবাড়িয়ার প্রতিনিধি ইসাক সুমনের রিপোর্ট, জানাচ্ছেন বিপ্লব রায়। কিশোরগঞ্জ, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ ও নেত্রকোনা সহ হাওড়াঞ্চলের উৎপাদিত ধান আসে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ হাটে। এ বাজারকে কেন্দ্র করে জেলার প্রায় 350 চাতালকলে প্রতিদিন 50,000 মেট্রিক টন ধান থেকে চাল তৈরি হয়। এজন্য প্রতিবছর সরকার এই অঞ্চলের চাতালকল থেকেই বড় অংশের চাল সংগ্রহ করে থাকে। চলতি মৌসুমে জেলায় 41,000 মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা ধরে এসব মিল থেকে 38,000 মেট্রিক টন চাল সংগ্রহ করে সরকার। ব্যবসায়ীরা বলেন, সরকারের সাথে চাল দেওয়ার চুক্তির পরই ধানের দাম বাড়তে থাকে। এতে মিল মালিকরা লোকসানের আশঙ্কায় প্রথমে চাল না দেওয়ার সিদ্ধান্ত নেয়। তবে খাদ্য অধিদপ্তরের চাপে লাইসেন্স বাতিলের ভয়ে লোকসান দিয়েই চাল দিতে বাধ্য হন তারা। আমার একটা ডায়ের মিল, বড় ডায়ের মিল আছে ফারহান ডায়ের, শুধু একটা মিলে 98 লক্ষ টাকা আমার লস হয়েছে। ধানের বাজার বাংলাদেশে এখন 1100-1200 টাকা মন, এই হিসাবে চাউলের পর্তা করে 44-45 টাকা কেজি, যে মিলাররা কীভাবে 36 টাকা কেজি চাউল দিবে? যদি আমাদেরকে সরকার হেল্প করে আমাদেরকে পূর্ণদনা দেয় তাহলে আমাদের জন্য অনেক উপকার হবে। চালকল মালিক সমিতির দাবি, কেজি প্রতি খরচের 6-7 টাকা কমে বিক্রি করায় প্রায় 22 কোটি টাকার বেশি লোকসান হয়েছে। হাস্টিং প্রত্যেক মিলে 5-6 লক্ষ টাকা লস দিছে এই প্রকল্পমেন্টে। আর ডায়ারে মনে করেন অন্তপক্ষে 50 লক্ষ টাকা করে লস দিছে। লোকসানের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে বলে জানান জেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা। আমরা কর্তৃপক্ষের কাছে সুপারিশ করেছি যে যারা চাল দিয়েছেন তাদেরকে এ বি বা বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করে ভবিষ্যতে যখন চালের বরাদ্দ দেওয়া হবে তাদেরকে যাতে মূল বরাদ্দের চেয়ে অতিরিক্ত কিছু বরাদ্দ দেওয়া হয়। স্থানীয় কয়েক হাজার শ্রমিক এসব চালকলে কাজ করেন, তাই মালিকরা ক্ষতিগ্রস্ত হলে শ্রমিকদের জীবনও হুমকির মুখে পড়বে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।